এরকমই এক সাগরের তীরে এক লোকের বাসা ছিল। সাগরে যখনই জোয়ার আসতো, জোয়ারে প্রচুর তারা মাছ ভেসে আসতো, এবং যখন ভাটা আসতো বা পানি নেমে আসতো, ওই তারা মাছগুলো ওখানকার বালিতে আটকে যেত, এবং ওই লোক প্রতিদিন ভাটার সময় গিয়ে একটা একটা করে তারা মাছ তুলতো এবং সমুদ্রে ছুঁড়ে মারতো যে তারা মাছগুলো বেঁচে যায়। তার আশেপাশে প্রতিবেশী কথাটা আগে থেকেই জানতো, কিন্তু যারা ট্যুরিস্ট আসে তারা এই জিনিসটা জানতো না। এক ট্যুরিস্ট এসে খুব অবাক হয়ে দেখলো যে একটা মানুষ একটা একটা করে তারা মাছ তুলছে আর ছুঁড়ে মারছে। সে খুব সন্দেহ হয়ে তাকে জিজ্ঞাসা করলো, তুমি কী করছো? লোকটা তখন বলল যে আমি তারা মাছগুলোকে বাঁচিয়ে তুলছি। তখন সেই ট্যুরিস্ট বললো যে এখানে এত এত তারা মাছ আছে, তুমি কয়টাকে বাঁচিয়ে তুলবা? এই শোনার পর সে আরও একটা তারা মাছ তুললো, ছুঁড়ে ছুঁড়ে মেরে বললো যে দেখো এই যে এটাকে বাঁচিয়ে তুললাম। গল্পের মোরাল হলো, আমরা অনেক সময় আমাদের ছোট ছোট কাজের মূল্য বুঝি না, কিন্তু একটা ছোট ছোট কাজ থেকে কিন্তু একটা বড় কাজ হয়ে আসে। ওই যে বলে না, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা আর বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল।